আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই পরিবারকে নিয়ে একসাথে আছেন। আমরা আলহামদুলিল্লাহ। শীত কিন্তু আমাদেরকে টাটা বাই বাই দেওয়া শুরু করেছে। তো শীত যেহেতু চলে যাচ্ছে, সেহেতু শীতের সবজির লাবড়া আরেকটু খাই সবাই মিলে। চলুন, লাবড়াটা কিন্তু আমি রাইস কুকারে করব। রাইস কুকারে লাবড়াটা করব, বুঝতেই পারছেন রাইস। তো এই রাইসের পাত্রের মধ্যে আমি এখন ভেজিটেবল রান্না করব। কিভাবে করব সেটা দেখতে হলে, জানতে হলে আমার এই ভিডিওর সাথে আপনাদের থাকতে হবে। তা চলেন, প্রথমে লাবড়ার জন্যে আমি যে জিনিসগুলো নিয়েছি সেটা সম্মিলিতভাবে বলে দিই। ধোয়ার সময় আমি এক জায়গায় করে ফেলেছি। যাই হোক, বলছি কি কি আছে এখানে। আছে হলো ফুলকপি, পাতাকপি, মটরশুঁটি, শিম, আলু, গাজর, বেগুন। মোটামুটি এই কয়টা দিয়ে আমি রাইস কুকারের মধ্যে লাবড়া করে খাব। চলুন, প্রথমে যে কাজটা করব সেটা হলো এর মধ্যে সবগুলো সবজি আগে আমি ঢেলে দিই। সব সবজিগুলো এখানে ঢেলে দিয়েছি। মটরশুঁটিগুলো নিচে পড়ে গিয়েছে, তুলে দিলাম। আর এখন হলো এখানে দিব, এখানে আছে পেঁয়াজ বাটা, মিহি বাটা নয়, মানে একটু ছাড়া ছাড়া বাটা, কাঁচা মরিচ, রসুন, আদা। এগুলো পুরো পেস্ট না, সারা সারা একটা শিলপাটা দিয়ে করে নেওয়া হয়েছে, নট ব্লান্ডারে। এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিলাম রসুন অর্ধেক, মানে এক চামচ দেড় চামচ করে, যেহেতু আমি চা চামচ নিয়েছি। আর সবজিতে অত মশলা চলে না, একটু হালকা হালকা হবে, লাবড়া করব। আর কাঁচা মরিচ দিচ্ছি একটু বেশি করে, কারণ এখানে শুকনো মরিচ আসবে না। সবগুলো দিয়ে দিলাম। এখন এখানে আছে আমার লবণ, লবণ দিয়ে দিলাম দুই চামচ, দিলাম হলুদের গুঁড়া আর একটু দিই কার্পুর, আর এখানে দিলাম একটুখানি বিট লবণ, খুব হালকা হালকা একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা আপনি চাইলে দিতে পারেন, আমি দিলাম যে টেস্টটা হবে। আর সরি, আর একটা ভুলে গেছি, এখানে একটু জিরা ধনার গুঁড়াও দিয়ে দিলাম, জিরা আর ধনার গুঁড়া। আর থাকছে একটু সাদা তেল অল্প একটু। এখন এই সবজিগুলো আমি এইভাবে পুরোটো এরকম করে মশলার সাথে এগুলো ছড়িয়ে দিলাম, পুরাটা মশলা। ও, আরেকটা মজার জিনিসের কথাই বলতে ভুলে গেছি, সেটা হলো স্কোয়াশ বা জুগনি। স্কোয়াশ জুগনিও কিন্তু আমি এর মধ্যে দিছি। আমার মূল তরকারিটাই হলো স্কোয়াশ বা জুগনির, একদম ভুলে গেছি। হ্যাঁ, এই উলট পালট করতে যে স্কোয়াশ দেখে আমার মনে পড়ছে, যে আমি আপনাদেরকে শেয়ার দিইনি যে আমার মূল রেসিপিটাই হলো স্কোয়াশ বা জুগনির লাবড়া। তা আবার রাইস কুকারে, এখন এখানে আমি বেশ খানিকটা পানি ঢেলে দেব, একদম বেশি নয়, ঠিক এক ডাবো পরিমাণ, এক গ্লাস পরিমাণ পানি ঢেলে দিলাম। এবং এটাকে কুকারের মধ্যে বসিয়ে দিব জাস্ট 20 থেকে 30 মিনিট। রাইস হতে আমাদের 20 থেকে 30 মিনিট মোটামুটি লাগে।
আমি 25 মিনিট পর্যন্ত রাখব, তারপর এটা তুলে নিয়ে দেখাব কেমন হচ্ছে। এই হলো সবজি রাইস কুকারে আমি নামিয়ে নিয়েছি, আমার 25 মিনিট মোটামুটি সময় নিয়েছে। এর মাঝে আমি এটা দুবার নাড়াচাড়া করে দিয়েছি, মানে উপরে সবজি নিচে দিয়েছি, নিচে সবজি উপরে দিয়েছি। বন্ধুরা আরেকটা কথা না বললেই নয়, এটা কিন্তু কারেন্টের সাহায্যে চলে, তাই এটা নাড়ানাড়ি করার সময় অবশ্যই আপনি কাঠের জিনিস বা রাইস কুকারের যে চামিচটা দেওয়া হয় এইরকম চামিচ, এটা দিয়ে আপনারা নাড়াচাড়া করবে। অবশ্য অবশ্যই খেয়াল রাখবেন এটা কারেন্টের জিনিস, তাই চট করে যে কোনো জিনিস দিয়ে নাড়াচাড়া করার দরকার নাই। রাইস হলে নাড়াচাড়া করতে হয় না, এমনিতেই হয়ে যায়। যেহেতু আমি ভেজিটেবল করছি তার জন্য একটুখানি নাড়াচাড়া করেছি দুবার, বাট সেটা সাবধানতা অবলম্বন করি। আচ্ছা, এখন এখানে একটা পাত্রে চালটা ধরে দিই, একটুখানি সরিষার তেল দিলাম আর অল্প একটু সাদা তেল দিলাম, খুব অল্প, তেলটা গরম হোক। দিলাম তেজপাতা, তেলটা গরম হয়ে গেছে, চালটা আমি একদম কমিয়ে দিচ্ছি, নইলে পুড়িয়ে যাবে। দিব এখানে বেশ কিছু পেঁয়াজের কুচি, দিচ্ছি একটু রসুন কুচি, খুব সামান্য, নেড়ে কেড়ে দিই, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে দিব পাঁচ ফোড়ন, ডাল সম্বরা যেটাকে বলে, পাঁচ ফোড়ন এটা এখানে দিব, দিয়ে এটা একটু ব্রাউন কালার করে নিতে হবে। এটা হয়ে গেছে, এখন আমি এটাকে এখানে ঢেলে দিব। বন্ধুরা আগেই বলে দিচ্ছি, ঢালা ঢালি ধুমধাম করার অভ্যাস কিন্তু আমার আছে, তাই যারা নতুন বা অভ্যস্ত নয়, অভ্যস্ত নয়, তারা কিন্তু অবশ্যই চামিচ দিয়ে ওখানে তুলে দিবেন, নইলে একটা পড়ে যাওয়ার ভয় থাকে। আমার জুতো আছে, তাই আমি সরাসরি দিয়ে দিলাম। এখানে আপনি চামিচ দিয়ে তুলে দিতে পারবেন, সেটাই বেটার হবে। তো এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে লাবড়ায় কিন্তু বেশি পানি থাকে না, আবার একটু রসা রসাও হয়, দেখতে সুন্দর হয়েছে, কালারফুল এবং পারফেক্ট সিদ্ধ হয়েছে, আবার সবজি গোটাও আছে। এখন এখানে একটু জিরা ধনার গুঁড়া ছড়িয়ে দেব আর এক চামচ ঘি দিয়ে দেব, খুব সামান্য একটু ঘি দিয়ে দিলাম, অল্প একটু। আর এটা এখন একটু দমে রাখবো, দমে রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল রাইস কুকারের লাবড়া রেসিপি। আপনারা খুব সহজে রাইস কুকারেও লাবড়া রাঁধতে পারেন। তৈরি হয়ে গেল আমার জুকনি বা স্কোয়াশের লাবড়া রেসিপি, তার সাথে শীতের কিছু সবজি। এই লাবড়া রেসিপি এমন একটা রান্না যেটা কিন্তু সবার সাথেই যায়, পরোটা বলেন, রুটি বলেন, লুচি বলেন, গরম ভাত বলেন, খিচুড়ি বলেন, এটা সবার সাথেই সার্ভ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আলু যেমন সব তরি তরকারির সাথে যায়, ঠিক এই লাবড়াটাও সব ভাত রুটি পরোটা নান, মানে সবার সাথে এই লাবড়াটা খাওয়া যায়। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ তবে এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।